সুপ্রিয় শিক্ষার্থী, কাজামানি স্টুডেন্ট কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সবার সুস্থতা কামনায় আজকের কেমিস্ট্রি অনলাইন ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম ভর ক্রিয়া সূত্র সাম্য ধ্রুবক এবং একটি বাড়ি কাজ ছিল। বাড়ি কাজটি বলা হয়েছে মিশ্রণটি সাম্যাবস্থায় আছে কি, সাম্যাবস্থায় মিশ্রণটির পাত্রের আয়তন কত হলে ওই তাপমাত্রায় সাম্য ধ্রুবকের মান 0.5 হবে। তো এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটির বিক্রিয়া অনুপাত অর্থাৎ কোয়েশন যদি নির্ণয় করি এবং বিক্রিয়া অনুপাত যদি আমাদের সাম্যাবস্থায় সাম্য ধ্রুবকের সমান না হয় তাহলে মনে করব মিশ্রণটি সাম্যাবস্থায় নেই। তাহলে কাজটা আমরা শুরু করি। এখানে কি কি দেওয়া আছে, বিক্রিয়ক এবং উৎপাত এর মোল সংখ্যাগুলো দেওয়া আছে, অর্থাৎ উৎপাত এম এর মোল সংখ্যা এবং বিক্রিয়ক এ এর মোল সংখ্যা আর বিক্রিয়ক বি এর মোল সংখ্যা, তিনটার মোল সংখ্যা 2 বলা হয়েছে। আর দেওয়া আছে পাত্রের আয়তন 1 লিটার, তার মানে আমরা যদি এদের ঘনমাত্রা নির্ণয় করতে চাই তাহলে মোল সংখ্যা যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে মানগুলো একই রকম হবে, অর্থাৎ এম এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা মানে কি, এককটা পরিবর্তন হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার। এখন আমরা এই বিক্রিয়াটির বিক্রিয়া অনুপাত নির্ণয় করি। বিক্রিয়া অনুপাত উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, অর্থাৎ সাম্যাবস্থা যদি এই মোলার ঘনমাত্রা গুলোর অনুপাত অর্থাৎ কিউসি এর মান যদি কেসি এর সমান হয় তাহলে মনে করবো বিক্রিয়াটা অবশ্যই সাম্যাবস্থায় গুণিত হয়েছে। দেখি, ঠিক আছে, এই মানগুলো যখন আমরা এখানে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা কিউসি এর মান পাচ্ছি 0.5 লিটার পার মোল, যেটা সাম্য ধ্রুবক তার চেয়ে কম, তার মানে সমান নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি মিশ্রণটি সাম্যাবস্থায় নেই। এবার দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে কি, সাম্যাবস্থায় মিশ্রণটি হয়তো কত হলে সাম্য ধ্রুবকের মান 0.5 হতো। সেক্ষেত্রে আমরা আয়তনটা যদি ধরে নিই, মনে করি নির্ণেয় আয়তন অর্থাৎ ভি, আয়তন ভি হলে সাম্য ধ্রুবকের মান 0.5 হবে, এটা ধরে নিই। সেক্ষেত্রে আমাদের নতুন করে বিক্রিয়ক এবং অর্থাৎ সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তো নির্ণয় করতে গেলে আমাদের যার যার মূল সংখ্যাকে আয়তনটা দিয়ে ভাগ করি এবং ঘনমাত্রাগুলো ক্যাসি এর সমীকরণে বসালে আমরা যে মান পাই সে মানটা কি, এখানে ক্যাসি এর মান অর্থাৎ দ্বিতীয় অঙ্কের জন্য সাম্য ধ্রুবকের মান কিন্তু বলে দেওয়া আছে, আয়তনটা বের করতে বলা হয়েছে। সেক্ষেত্রে ক্যাসি হচ্ছে 0.5 এবং আমরা যা যা মোল সংখ্যা যদি আয়তন দিয়ে ভাগ করি এবং ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই বি এর মান 1 লিটার। তো এর ধারাবাহিকতা আমাদের আজকের পাঠ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের রাশিমালা নির্ণয় ও গাণিতিক সমস্যা। তো সাম্য ধ্রুবকের রাশিমালা নির্ণয়ের আগে আমাদের একটা কাজ করছি, সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য অর্থাৎ গাণিতিক ভাবে সাম্য ধ্রুবকের কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো বুঝতে পারলে আমরা বহু নির্বাচনী সমস্যার সমাধান করতে পারবো। সাম্য ধ্রুবকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমূহ বিক্রিয়া সাম্য ধ্রুবকের মান যা হয় বিপরীত, বিক্রিয়া সাম্য ধ্রুবকের মান তার বিপরীত হয়, পরস্পরের পরিপূরক হয়। দ্বিতীয়টি হচ্ছে কোন অভিমুখী বিক্রিয়া সাম্য ধ্রুবকের মান বিক্রিয়াটির পূর্ণ সমীকরণটিকে যেভাবে প্রকাশ করে তার উপরে নির্ভর করে। তৃতীয়টি হচ্ছে যদি কোনো বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয় তবে সেই ক্ষেত্রে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক বিক্রিয়ার প্রত্যেকটি ধাপের সাম্য ধ্রুবকের গুণফলের সমান। এগুলো বহু নির্বাচনের উত্তরে প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি। 1 নম্বর, মনে করি এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কে যার মান দেওয়া আছে, তার বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবক
মনে করি কে প্রাইম তাহলে কে প্রাইম এই সমীকরণ মতে কত হবে এই সমীকরণ মতে কে প্রাইম হবে এই যে সূত্র বলা হয়েছে পরস্পর বিপরীত হবে সেক্ষেত্রে কে প্রাইম হবে কে এর বিপরীত যেহেতু বিক্রিয়াটি বিপরীতভাবে লেখা হয়েছে সুতরাং বর্তমানে এর সমদ্বিবাহক হবে পূর্বের বিক্রিয়ার বিপরীত হবে অর্থাৎ 1/k হবে সেক্ষেত্রে যদি বহুনির্বাচক প্রশ্ন করা হয় তাহলে সমূহ বিক্রিয়ার সমদ্বিবাহক যদি 1.8 × 10⁵ হয় তাহলে তার বিপরীত বিক্রিয়ার সমদ্বিবাহক হবে 5.56 × 10⁴ দ্বিতীয় সমীকরণটি ছিল আমাদের দ্বিতীয় যে সূত্র গাণিতিক রাশিমালার জন্য সমদ্বিবাহকের রাশিমালা নির্ণয়ের জন্য আমাদের এই সূত্র ছিল যে উভয়মুখী বিক্রিয়ার সমদ্বিবাহকের মান বিক্রিয়াটির পূর্ণ সময়ে যেভাবে প্রকাশ করে তার উপরে নির্ভর করে সেটা কিভাবে দেখি আমরা একটু মনে করি এই যে বিক্রিয়া এই বিক্রিয়াটি একভাবে প্রকাশ করা হয়েছে হাফ নাইট্রোজেন 3/2 হাইড্রোজেন অ্যামোনিয়া তাহলে এই বিক্রিয়ার সমদ্বিবাহক যদি এটা হয় তাহলে দ্বিতীয় বিক্রিয়াটি এই যে একই বিক্রিয়া যদি আমরা এভাবে লিখি অর্থাৎ এই সমীকরণটি এই বিক্রিয়াটিকে যদি উভয়কে দুই দিয়ে গুণ করা হয় তাহলে আমরা এই সমীকরণটি পাই রাসায়নিক সমীকরণ এটা পাই তার সমদ্বিবাহক কি হবে আমরা লিখতে পারবো তার সমদ্বিবাহক হবে এটা তাহলে দেখা যাচ্ছে একই বিক্রিয়ার সমদ্বিবাহক নির্ভর করতেছে কিসের উপর সেটা কিভাবে পূর্ণ সমীকরণটা কিভাবে লেখা হয়েছে তার উপরই সমদ্বিবাহকের রাশিমালাটা নির্ভর করছে এবার বহুনির্বাচক যেটা হয় সেটা হচ্ছে এই বিক্রিয়াটি সমদ্বিবাহক এবং এই বিক্রিয়াটি সমদ্বিবাহকের সম্পর্ক কি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটিকে দুই দিয়ে গুণ করলে এই বিক্রিয়াটি পাই মানে এই বিক্রিয়ার সমীকরণকে দুই দিয়ে বিক্রিয়া যদি আমরা গুণ করি তাহলে এই রাসায়নিক সমীকরণটা পাই সুতরাং এই রাসায়নিক সমীকরণের সমদ্বিবাহক হবে এই রাসায়নিক সমীকরণের সমদ্বিবাহকের এই দুইটা দ্বিগুণ যেটা পাচ্ছি দ্বিগুণটা ঘাত আকারে আসবে অর্থাৎ সম্পর্কটা এরকম হবে যে এই বিক্রিয়ার সমদ্বিবাহক এই বিক্রিয়ার সমদ্বিবাহকের মানটা পরস্পর কি হবে দ্বিগুণ হবে না যদি গুণ করে এটা পাচ্ছি কিন্তু এটা এই গুণ যেটা দিয়ে গুণ করছি গুণটা এখানে গুণ আকারে না হয় কি হবে ঘাত আকারে আসবে অর্থাৎ এই বিক্রিয়ার সমদ্বিবাহক এই বিক্রিয়ার সমদ্বিবাহকের বর্গের সমান তাহলে এখানে একটা সূত্র পেয়ে গেলাম আমরা যদি দুটি রাসায়নিক সমীকরণ দেওয়া থাকে সেই দুইটা সময় রাসায়নিক সমীকরণের মধ্যে যদি দ্বিগুণ বা তিন গুণের সম্পর্ক থাকে তাহলে দ্বিগুণ বা তিন গুণ গুলো কি আসবে ঘাত আকারে আসবে এখানে তৃতীয় যে আমাদের উদ্ধৃতি ছিল যদি কোনো রাসায়নিক বিক্রিয়া দুই বা ততোধিক ধাপে সম্পন্ন হয় তবে সেক্ষেত্রে বিক্রিয়ার সমদ্বিবাহক কিভাবে নির্ণয় করবে এটা একটা সূত্র আছে সমদ্বিবাহকগুলো গুণ করতে হয় যেমন এই বিক্রিয়াটি এবং এই বিক্রিয়াটি যোগ করলে আমরা এই বিক্রিয়াটি পাচ্ছি সুতরাং এই বিক্রিয়ার সমদ্বিবাহক হবে এই দুইটা বিক্রিয়ার সমদ্বিবাহকের গুণফলের সমান তো সেটা একটু আমরা ম্যাথমেটিক্যালি করে দেখি আমাদের এই বিক্রিয়ার সমদ্বিবাহক কেমন সমান এটা দ্বিতীয় বিক্রিয়াটির সমদ্বিবাহক কে2 সমান এটা এবং তৃতীয় বিক্রিয়াটির সমদ্বিবাহক কে3 সমান এটা তো ক্যালকুলেশনের অনুযায়ী দেখা যাচ্ছে কে3 সমান আমরা এই দুটোটা সমদ্বিবাহক যদি গুণ করি তাহলে এই মানটা পাই সেক্ষেত্রে দেখি এই কে3 সমান কে1 এবং কে2 এই মান দুটোকে যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে এই যে কে3 মান যেটা ছিল সেটা পাওয়া যাচ্ছে অর্থাৎ কোন একটা বিক্রিয়া যদি একাধিক ধাপে সম্পন্ন হয় সেই বিক্রিয়াটি সমদ্বিবাহক হবে ধাপগুলোর সমদ্বিবাহকের গুণফলের সমান এলেন্ডে তাহলে গুরুত্বপূর্ণ কোন বিক্রিয়া দুই বা ততোধিক ধাপে সম্পন্ন হয় সেই ক্ষেত্রে বিক্রিয়ার সমদ্বিবাহক বিক্রিয়ার প্রত্যেকটা ধাপের সমদ্বিবাহক গুণফলের সমান এবং বহুনির্বাচনীতে প্রয়োগ আছে একটা অঙ্ক দেখি এটা একটা সমীকরণ যার সমদ্বিবাহক দেওয়া আছে এই সমীকরণ সমদ্বিবাহক দেওয়া আছে বলেছে কি এই রাসায়নিক সমীকরণটির সমদ্বিবাহক নির্ণয় করো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটি রাসায়নিক সমীকরণ যোগ করলে কিন্তু এটা পাচ্ছি না তাহলে আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পাচ্ছি না তবে হ্যাঁ এই সমীকরণটাকে যদি বিপরীত করে তারপর যোগ করি তাহলে এই সমীকরণটা পাচ্ছি আর তখন সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়া সমদ্বিবাহক নির্ণয় করতে গেলে আমরা একটু টেকনিক অবলম্বন করি এই বিক্রিয়া সমদ্বিবাহকের মান লিখলাম আর এই বিক্রিয়ার থেকে বিপরীতভাবে লিখলে তার সমদ্বিবাহক আমরা নির্ণয় করতে পারবো এর যে বিপরীত সমীকরণটা হচ্ছে এরকম এবং তার সমদ্বিবাহক হবে আমরা জানি 1/ হবে সেক্ষেত্রে এই মানটা পাবো আর এই দুটো যোগ করলে যদি এটা পাচ্ছি সুতরাং এই বিক্রিয়ার সমদ্বিবাহক হবে এই কে1 এবং কে3 এর গুণফলের সমান সেটা আমরা তৃতীয় উদ্ধৃতি থেকে জেনেছি সেক্ষেত্রে এই বিক্রিয়ার সমদ্বিবাহক হবে আমাদের 5.6 × 10⁻¹⁰
এভাবে আমরা বহুনির্বাচনী প্রশ্নে সমস্যা সমাধান করতে পারব। এবার আমরা দেখি একটা রাসায়নিক, এখন আমরা দেখি যে আমরা একটা রাসায়নিক সমীকরণের সামদ্রিক রাশিমালা নির্ণয়, তো সেক্ষেত্রে একটা টার্ম বিয়োজন মাত্রা কি সেটা আমাদের জানতে হবে। যেটা আমি আগেও আলোচনা করেছি, একটি বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের শতকরা কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে বিয়োজন মাত্রা বলে। মনে করি কোনো বিক্রিয়কের 20 মোলের মধ্যে 5 মোল বিক্রিয়া অংশগ্রহণ নেই, তাহলে বিয়োজন মাত্রা কত হবে? 5/20 × 100, তার মানে 25, বিয়োজন মাত্রা হবে 25%। একটা বিক্রিয়া দেখা যাচ্ছে এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি, এই বিক্রিয়ার কেসি ও ক্যাপি রাশিমালা নির্ণয় করতে বলা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এভাবে অনেক বিক্রিয়া আছে, সবগুলো কেসি ও ক্যাপি রাশিমালা নির্ণয়ের জন্য আমাদের এই সিস্টেমটা প্রায় একই রকম। তো এটা প্রথম আমরা শুরু নির্ণয় করি ক্যাসি। ক্যাসি নির্ণয় করতে গিয়ে আমরা একটা প্রথমে কাজ করব, এই বিক্রিয়াটি লিখি, বিক্রিয়াটি লিখলাম যে ফসফরাস পেন্টাক্লোরাইড যদি ভাঙে তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি হয়। এখন আমরা যদি মনে করি এটা এক মোল নিয়েছি এবং সাম্যাবস্থায় এটার আলফা মোল বিয়োজিত হয়েছে, আর বিক্রিয়াটি যদি আমরা ধরে নিই যে ভি আয়তনে কোনো একটা আবদ্ধ পাত্র হয়েছে, তাহলে এর গাণিতিক রাশিমালা নির্ণয়ের জন্য আমরা লিখতে পারি শুরুতে বিক্রিয়াটি এক মোল ছিল, উৎপাদের কোনো মোল সংখ্যা ছিল না কারণ বিক্রিয়া হয়নি, সাম্যাবস্থায় এটা থেকে আলফা মোল বিয়োজিত হয়েছে তার মানে চলে গেছে, সেক্ষেত্রে এটার আলফা মোল উৎপন্ন হয়েছে, এটা আলফা মোল উৎপন্ন হয়েছে, কারণ আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি এটার এক মোল যদি বিক্রিয়া করে তাহলে এটার এক মোল তৈরি হয়, এটার এক মোল তৈরি হয়, সেক্ষেত্রে এটা আলফা মোল যদি বিক্রিয়া করে তাহলে এটা আলফা মোল তৈরি হবে, আলফা মোল তৈরি হবে। যেহেতু বিক্রিয়া করেছে মানে কি চলে গেছে কিন্তু মাইনাস এগুলো উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাহলে সাম্য অবস্থায় বর্তমানে ফসফরাস পেন্টাক্লোরাইড কত মোল আছে? 1 আলফা মোল, আর ফসফরাস ট্রাইক্লোরাইড আলফা মোল, ক্লোরিন আলফা মোল। এখন ক্যাসি নির্ণয় করতে গেলে আমরা জানি ঘনমাত্রা লাগে, বিক্রিয়া উৎপাদের মোলার ঘনমাত্রা লাগে, সেক্ষেত্রে আমরা মোল সংখ্যাকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে মোলার ঘনমাত্রা পাই। তাহলে সাম্য অবস্থায় মোলার ঘনমাত্রা কত হচ্ছে? ফসফরাস পেন্টাক্লোরাইডের, ফসফরাস ট্রাইক্লোরাইডের এবং ক্লোরিনের মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম। এবার আমরা এই সমীকরণটি যে ক্যাসি রাশিমালা যে তার যে রাসায়নিক সমীকরণ এর যে বিক্রিয়ার, এই বিক্রিয়াটি আমরা তো জানি যে ক্যাসি সমীকরণ কিভাবে লিখতে সেটা জানি, সেখানে যদি ব্যবহার এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা তার ক্যাসি রাশিমালা পেয়ে যাব। তাহলে এই সমীকরণটির গাণিতিক রাসায়নিক সমীকরণটি ক্যাসির যে সূত্র সেটা হচ্ছে উৎপাদের অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা ক্লোরিনের ঘনমাত্রা ডিভাইড বাই মোলার ঘনমাত্রা ডিভাইড বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা। এখন এই মানগুলো আমরা সব পেয়ে গেছি, সেই মানগুলো আমরা ব্যবহার করলে আমরা পাচ্ছি আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 - α × V, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন বিক্রিয়ার ক্যাসিয়ার রাশিমালা এটা, যেখানে ঘনমাত্রা বিয়োজন মাত্রা এবং আয়তন মধ্যে একটা সম্পর্ক আছে। এই বিক্রিয়ায় দেখা যায় কি আয়তন বাড়ালে বিয়োজন মাত্রা বেড়ে যায়, কেন? কারণ আয়তন বাড়ালে বিয়োজন মাত্রা যদি বাড়ে তাহলে ক্যাসিয়ার মানটা স্থির থাকবে, কারণ আমরা জানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় সমদ্রব্যমান স্থির থাকে। যেমন এই বিক্রিয়া থেকে আমরা এই রাশিমালা থেকে আমরা বলতে পারি আয়তন বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। একইভাবে এর ক্যাপি রাশিমালাটা কি ধরনের হবে? ক্যাপি নির্ণয়ের জন্য আমরা জানি যে আংশিক চাপ লাগে, সেক্ষেত্রে আংশিক চাপ নির্ণয়ের জন্য আমাদের লাগে মোট চাপ। তাহলে মোট চাপটা আমাদের ধরে নিতে হবে, বিক্রিয়াটি লিখি এবং ধরে নিই মোট চাপ হচ্ছে পি এবং এটার এক মোল ধরে নিলাম, তাপ প্রয়োগে এটার আলফা মোল সমাবস্থায় বিয়োজিত হয় সেটা ধরে নিলাম, তাহলে আমরা কি পাবো? শুরুতে এটার এক মোল, এটা শূন্য মোল, এটা শূন্য মোল। তাহলে সাম্যাবস্থায় এটা আলফা মোল যদি বিয়োজিত হয় তাহলে কত মোল অবশ্যই থাকবে? 1 - α মোল থাকবে, আর এটা থাকবে আলফা মোল, আলফা মোল।
আর আমরা জানি যে আংশিক চাপ নির্ণয়ের জন্য আমাদের মোল ভগ্নাংশ লাগে এবং মোল ভগ্নাংশ নির্ণয়ের জন্য মোট মোল সংখ্যা লাগে। সেই ক্ষেত্রে আমরা মোট মোল সংখ্যাটা আগে নির্ণয় করে নিচ্ছি। মোট মোল সংখ্যা কি সমবস্থায়? 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 প্লাস আলফা। এবার আমরা সূত্রগুলো একটু মনে করার চেষ্টা করি। আমাদের আংশিক চাপ নির্ণয় সূত্র ছিল কোন উপাদানের আংশিক চাপ সমান মিশ্রণের মোল সংখ্যা মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আর মোল ভগ্নাংশ নির্ণয় সূত্র হচ্ছে উপাদানটির মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। মোল ভগ্নাংশ সমান উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। এখন আমরা যদি ফার্স্ট ফার্স্ট পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ নির্ণয় করতে চাই তাহলে কি করব? এই যে ফার্স্ট ফার্স্ট পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা আর মোল মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে আমরা ফার্স্ট ফার্স্ট পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার ফার্স্ট ফার্স্ট পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশকে যদি আমরা মোট চাপ দিয়ে গুণ করি তাহলে ফার্স্ট ফার্স্ট পেন্টাক্লোরাইডের আংশিক চাপ পাই। একইভাবে ফার্স্ট ফার্স্ট ট্রাইক্লোরাইডের আংশিক চাপ এবং ক্লোরিনের আংশিক চাপ আমরা নির্ণয় করতে পারি। এবার এই আংশিক চাপগুলো যদি আমরা ব্যবহার করি এর সামদ্রবকের সমীকরণে তাহলে আমরা পাই এই মানটা পাই কত? আলফা স্কয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এখানে চাপের সাথে বিভিন্ন মাত্রার একটা সম্পর্ক আছে, এখানে দেখি চাপ বাড়ালে বিভিন্ন মাত্রার মান কমে যায় তাহলে ক্যাপি এর মান স্থির থাকে, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে আলফার মান হ্রাস পাবে। চাপ হ্রাস করলে এ বিক্রিয়ে বিজন মান বিজন মাত্রা বৃদ্ধি পাবে। এবার আমরা কয়েকটা অঙ্ক দেখি। নাইট্রোজেন টেট্রাক্সাইড 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক বায়ু চাপে 18.5% বিজিত হয় তাহলে তার ক্যাপি এর মান গণনা করতে বলছে। একই তাপমাত্রায় 0.75 বায়ু চাপে নাইট্রোজেন টেট্রাক্সাইড বিজিত মাত্রা কত গণনা করতে বলা হয়েছে? এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। এটা দুইটা অঙ্ক, একটা হচ্ছে ক্যাপি এর মান গণনা করো আর দ্বিতীয় ক্ষেত্রে একই তাপমাত্রায় বায়ু চাপটা চেঞ্জ করে দিয়েছে। সেক্ষেত্রে একই তাপমাত্রা যেহেতু বলেছে আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রা স্থির থাকলে সমদ্রবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দ্বিতীয় অঙ্কের জন্য আমরা ক্যাপির মান যেটা পাবো প্রথম অঙ্কে সেটা ব্যবহার করতে পারবো। তাহলে প্রথম অঙ্কে কি কি দেওয়া আছে? বিক্রিয়াটা হচ্ছে এরকম যে নাইট্রোজেন টেট্রাক্সাইড ভাঙলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। প্রারম্ভিক অবস্থায় এটার এক মোল ছিল, এটা শূন্য মোল। আর সাম্যাবস্থায় ধরে নিই এটার এক্স মোল বিঘিত হয়ে গেছে, তাহলে মোট মোল সংখ্যা সাম্যাবস্থায় 1 মাইনাস এক্স আর এটা হচ্ছে টোয়াইস এক্স। এই ক্ষেত্রে আমরা মোট মোল সংখ্যা পাই 1 মাইনাস এক্স প্লাস টোয়াইস এক্স সেক্ষেত্রে 1 প্লাস এক্স। এবার তার ক্যাপের সমীকরণটা হচ্ছে কি আমরা জানি যে উৎপাদের আংশিক চাপ এবার বিক্রিয়ার আংশিক চাপ এখানে সহগগুলো সূচকীয় আকারে অর্থাৎ ঘাতাকারে আসে। সেই ক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ হচ্ছে কি? নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা, তাহলে এটা হচ্ছে তার মোল ভগ্নাংশ। এর সাথে যখন আমরা মোট চাপ গুণ করেছি তখন তার আংশিক চাপ পেলাম। একইভাবে নাইট্রোজেন টেট্রাক্সাইডের আংশিক চাপ পেলাম, সেটা ব্যবহার করে আমরা এই বিক্রিয়াটির ক্যাপি এর সমীকরণ পাচ্ছি 4x² পি ডিভাইড বাই 1 মাইনাস x². দ্বিতীয় অঙ্কের জন্য আমরা এইটা সরাসরি মানটা ব্যবহার না করে একটা সূত্র রেডি করলাম যাতে দ্বিতীয় অঙ্ক খুব সহজে করতে পারি। এই ক্ষেত্রে আমাদের প্রথম অঙ্কে ক্যাপি মান নির্ণয় করতে বলা হয়েছে, দেওয়া আছে কি x এর মানটা দেওয়া আছে, তারপর পি এর মানটাও দেওয়া আছে। x এর মান হচ্ছে 18.5%, তার মানে 0.185 আর চাপ হচ্ছে 118। সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি 0.141718। দ্বিতীয় অঙ্কের জন্য এটা জানা আছে, ক্যাপি এর মান জানা আছে এবং চাপটা নতুনভাবে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে একই যেহেতু বিক্রিয়া সেই বিক্রিয়ার সূত্রের মধ্যে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা বিজন মাত্রাটা দেখা যাচ্ছে কি চাপ কমানোতে বিজন মাত্রাটা আগে যে বিজন মাত্রা যা ছিল এখন বিজন মাত্রা বেড়ে গেছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বিক্রিয়াটির ক্ষেত্রে চাপ বাড়ালে
বিজন মাত্রা কমে যায় এবং চাপ কমালে বিজন মাত্রা বেড়ে যায়। আরেকটি অঙ্ক দেখি আমরা, এই অঙ্কটিতে দেওয়া আছে এ এবং বি এর বিক্রিয়ায় এবি তৈরি হয় আর আয়তন হচ্ছে 2 লিটার, তাপমাত্রা দেওয়া আছে 450 ডিগ্রি সেলসিয়াস। বিক্রিয়াটি সাম্যাবস্থায় মোট মোলের 10.5% এবি আছে, অর্থাৎ এক্ষেত্রে সরাসরি বিয়োজন মাত্রাটা দেওয়া নাই, একটু ঘুরিয়ে দেওয়া আছে। দেখি কাজটা আমরা কিভাবে করবো, তাহলে কি কি দেওয়া আছে এখানে, পাত্রের আয়তন 2 লিটার, বিক্রিয়াটি লিখলাম শুরুতে এটার 1 মোল, এটার 1 মোল বিক্রিয়ক হিসেবে থাকে আর এটার 0 মোল থাকে। তাহলে এখান থেকে যদি আমরা ধরে নিই এটার আলফা মোল বিজিত হয়েছে, যদি ধরে নিই তাহলে এটার আলফা মোল বিজিত হবে আর এটা আমি দেখতে পাচ্ছি বিক্রিয়া 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করলে 2 মোল তৈরি হচ্ছে এটা, সেক্ষেত্রে এটা আলফা মোল, যদি আলফা মোল বিক্রিয়া করে এটা 2 মোল, আলফা মোল টু আলফা মোল তৈরি হবে। তাহলে সাম্যাবস্থায় এ থাকবে 1 আলফা মোল, বি থাকবে 1 আলফা মোল এবং এবি হবে 2 আলফা মোল। যেহেতু আমাদের বীজ মাত্রা সরাসরি দেওয়া নাই, মোট মোলের সাথে সম্পর্ক করে একটা মান দেওয়া আছে, তাহলে মোট মোলটা আমরা একটু নির্ণয় করে নিই। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা 2, তাহলে সেই ক্ষেত্রে এবি এর পরিমাণ কত আছে বলছে, মোট মোলের 10.5%, তাহলে এবি এর পরিমাণটা সাম্যাবস্থায় কতটুকু আছে আমরা একটু বের করি, 2 × 10.5/100, তার মানে এবি রয়েছে 0.21 মোল। আর আমাদের ধরা মতে সাম্যাবস্থায় এবি আছে 2 আলফা মোল, তাহলে আলফার পরিমাণটা তো বিয়ের মাত্রাটা আমরা বের করে করতে পারছি, 2 আলফা সমান 0.21, সেক্ষেত্রে আলফা সমান হচ্ছে 0.105। তাহলে আমরা খুব সহজে বিজয় মাত্রা দেওয়া না থাকলেও বের করতে পারলাম। এবার বাকি অঙ্কটা হচ্ছে শুধুমাত্র আগের মতোই যে আমরা ঘনমাত্রা বের করবো এবং ঘনমাত্রাগুলো ব্যবহার করবো। তাহলে এর ঘনমাত্রা হচ্ছে এ এর মোল সংখ্যা সাম্যাবস্থায় ডিভাইড বাই আয়তন 2 লিটার, সেক্ষেত্রে আলফার মানটা আমরা এখানে ব্যবহার করব, আলফার মানটা আমরা যদি ব্যবহার করি বিজয় মাত্রা ব্যবহার করে তাহলে এর ঘনমাত্রা পেয়ে গেলাম। একইভাবে বি এর ঘনমাত্রা পাবো, একইভাবে এবি এর ঘনমাত্রা পাবো, আর বিক্রিয়ক এবং উৎপাদক ঘনমাত্রা ব্যবহার করে সূত্রের মধ্যে বসিয়ে আমরা ক্যাসিয়ার মান পেলাম 0.055। ক্লাস কে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।